আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, সরকার রাজনীতিকে তামাশায় পরিণত করেছে। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিকে জুয়া খেলায় পরিণত করেছে। সাকিবের মতো জুয়াড়িরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায়। এবারে জানাবো, আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না নাগরিক ঐক্য। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জানাবো, লৌহজং এক্সপ্রেসওয়েতে বিএনপির মশাল মিছিল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগের একদফা দাবিতে অবরোধ সফলে মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গিবাড়ি সড়কে মশাল মিছিল ও সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে ভাঙনের পরিস্থিতিতে রওশন এরশাদ নির্বাচনে যাবেন না। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদকে ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি। এ নিয়ে দলের মধ্যে এক ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। জানিয়ে দেব, বিএনপি জামাতে নতুন কর্মসূচি। বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল। নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে 29 নভেম্বর অবরোধ এবং 30 নভেম্বর হরতালের কর্মসূচি করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা। এডেন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানপন্থীদের হাতে আটক হওয়া ইসরায়েলি জাহাজ উদ্ধার করতে গিয়ে মার্কিন বাহিনী এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুদিরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মত মতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার রাজনীতিকে তামাশায় পরিণত করেছে ভিপি নূর। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিকে জুয়া খেলায় পরিণত করেছে। সাকিবের মতো জুয়াড়িরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায়। সাকিব বিশ্বসেরা ক্রিকেটার হলেও তার আচরণ অপকর্ম সম্পর্কে সকলেরই জানা। সাকিব ফেরদোস কিভাবে আওয়ামী লীগের মনোনয়ন পায়, দুঃখজনক ও দুর্ভাগ্য। সামাজিকভাবে পরিচিত মুখ মানুষ সুবিধার জন্য স্রেফ আওয়ামী লীগের নগ্ন দালালি করছে, ব্যবহৃত হচ্ছে। সরকার রাজনীতিকে তামাশায় পরিণত করেছে। তিনি আরো বলেন, নাম সর্বস্ব দল যাদের নেতা নেই, কর্মী নেই, তারা আজ নির্বাচন করছে, আবার বিরোধী দল হতে চায়। দালাল ও রাজনৈতিক নেতৃত্ব চেনার সুযোগ জনগণের সামনে এসেছে। এখন সময় কারা দেশপ্রেমিক আর কারা দালাল সেটা চিহ্নিত করবার। তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকা সপ্তম দফার অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নুরুল হক নূর। সোমবার পুরানো পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানি ট্যাঙ্কির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, 28 অক্টোবর ধারাবাহিক কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের উপর নানা রকম চাপ আছে। নেতাকর্মীদের জেলে নিয়ে নির্যাতন করা হচ্ছে। যতই মামলা হামলা করা হোক, আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা বাংলাদেশে 2014 ও 2018 সালের মতো একতরফা নির্বাচনও হতে দেব না। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না নাগরিক ঐক্য। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি একথা জানান। বিবৃতিতে মান্না বলেন, এই সরকারের অধীনে কোনো পাতানো প্রহসনমূলক নির্বাচনে অংশ নেবেন না। সেই সঙ্গে তার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকার বিরোধী প্রতিটি আন্দোলন কর্মসূচি দেশের জনগণকে সর্বাত্মকভাবে পালন করবার আহ্বান জানান তিনি। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে অসত্য ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে। এই তথ্য মিথ্যা, কাল্পনিক এবং মনগড়া। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। লৌহজংয়ে এক্সপ্রেসওয়েতে বিএনপির মশাল মিছিল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে অবরোধ সফলে মুন্সীগঞ্জের লৌহজং এবং টঙ্গিবাড়ি সড়কে মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লৌহজং 2 সংসদীয় আসনের নেতা, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের তত্ত্বাবধানে ওই এলাকায় ধারাবাহিক বিক্ষোভ অবরোধ চলছে। সোমবার সন্ধ্যায় মশাল মিছিলের নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন। এ সময় নেতাকর্মীরা ঢাকা মাওয়া মহাসড়কে পিকেটিং ও কিছু সময়ের জন্য অবরোধ করে রাখেন।
ভাঙন পরিস্থিতিতে রওশন এরশাদ নির্বাচনে যাবেন না। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদকে ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি। এ নিয়ে দলের মধ্যে এক ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রতিটি নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে ভাঙন দেখা দেয় এমন মন্তব্য করে রওশনপন্থী নেতা ও বিরোধী দলীয় নেতা রাজনৈতিক সচিব গোলাম মসি বলেন, ভাঙনের দায়ভার জি এম কাদেরকে নিতে হবে। এই ভাঙনের অবস্থায় তিনি নির্বাচনে যাবেন না। যতদিন পর্যন্ত এই বিষয়টি মীমাংসা না হবে তিনি নির্বাচনে যাবেন না। জি এম কাদের ইচ্ছাকৃতভাবে আমাদের নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করেছেন। সোমবার রাতে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে যাওয়ার বিষয়ে রওশন এরশাদের মন্তব্য তুলে ধরে একথা বলেন তিনি। মসি বলেন, আজ আমাদের জন্য দুঃখের দিন, এটা আমরা আশা করিনি। জাপা এর আগেও চারবার ভেঙেছে। প্রতিটি নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে ভাঙন দেখা দেয়, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। রওশন এরশাদ আমাকে বিকেলে জানিয়েছেন, তোমরা চিন্তা করো না, যা করি একসঙ্গে থাকবো। যখন শুনলাম বিকেলে জি এম কাদের একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেছেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। পার্টি পাঁচবারের মতো ভেঙেছে বলতে পারেন। তিনি বলেন, এবার রওশন এরশাদকে চ্যালেঞ্জ দিয়ে তার ঘনিষ্ঠ আত্মীয়দের কারণে পার্টিতে যে ভাঙন হলো আমি জানি এর কি অবস্থা হবে। এর আগেও জাপা চারবার ভেঙেছে। রওশন এরশাদের নেতৃত্বে পার্টি ঘুরে দাঁড়িয়েছে। বেগম রওশন এরশাদের নেতৃত্বে আমরা আবারও ঘুরে দাঁড়াবো। ভাঙনের দায়ভার জি এম কাদেরকে নিতে হবে, ইতিহাস তার বিচার করবে, জাপা নেতারা তার বিচার করবে। রওশন এরশাদের সঙ্গে বসে আমরা করণীয় ঠিক করব। এই পরিস্থিতিতে এই ভাঙনের অবস্থায় তিনি নির্বাচনে যাবেন না। যতদিন পর্যন্ত এই বিষয়টি মীমাংসা না হবে উনি নির্বাচনে যাবেন না। জি এম কাদের ইচ্ছাকৃতভাবে আমাদের নির্বাচনের বাইরে রাখার ব্যবস্থা করছেন। বেগম রওশন এরশাদ নৌকা এবং অন্য কোন প্রতীকে ভোট করবেন না। রওশন এরশাদের জন্য ময়মনসিংহ চার আসন খালি রাখার প্রসঙ্গে তিনি বলেন, রওশন এরশাদ কোনোদিন দয়ার আসনে যাননি, আগামীতে দয়ার আসনে তিনি করবেন না। তারা রওশন এরশাদের কোনো কথাই রাখেনি, তার যোগ্যতা দিয়ে তিনি ইতিমধ্যেই ভোট করেছেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা। এডেন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানপন্থীদের হাতে আটক হওয়া ইসরায়েলি জাহাজ উদ্ধার করতে গিয়ে মার্কিন বাহিনী এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুদিরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, এডেন সাগরে ইয়েমেন উপকূলে আটক হওয়া সেন্ট্রাল পার্ক নামক ইসরায়েলি জাহাজ উদ্ধার করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। জাহাজটি লক্ষ্য করে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ক্ষেপণাস্ত্র দুটি যুদ্ধজাহাজ থেকে 10 নটিক্যাল মাইল দূরে থাকতে ভূপাতিত করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সেন্ট্রাল পার্ক নামের জাহাজটি ফসফরিক অ্যাসিড বহন করছিল। এই জাহাজের মালিক ইসরায়েলি ধনকুবের এইয়াল আফারের মালিকানাধীন জোডিয়া গ্রুপ। গাজায় ইসরায়েলি হামলার জেরে ইয়েমেনের হুদিরা এই জাহাজটি 22 জন ক্রু সহ আটক করে। তাদের কাছ থেকে এই জাহাজ উদ্ধার করতে যায় মার্কিন বাহিনী। এ সময় তারা দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইয়েমেনের সৌদিপন্থী সরকার ক্ষমতায় থাকলেও দেশটির বিশাল এলাকা হুদিদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের প্রতি একত্রতা ঘোষণা করে চলমান যুদ্ধে যোগ দিয়েছে। এরই অংশ হিসেবে ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ তাদের বৈধ টার্গেট বলে ঘোষণা দেয় হুদিরা। এরপর ইসরায়েলের সেন্ট্রাল পার্ক জাহাজটি আটক করে গোষ্ঠীটি। আটকের পর জাহাজটিকে ইয়েমেনের হুদাইদা বন্দরে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় হুদিরা। জাহাজটি সেখানে না গেলে হামলা চালানোর হুমকি দেয় ইরান সমর্থিত গোষ্ঠী। ইসরায়েলি জাহাজ হুদাইদা বন্দরে যাওয়ার সময় মার্কিন বাহিনীর কাছে সাহায্য চায়। এ সময় মার্কিন বাহিনী ইসরায়েলি জাহাজটি উদ্ধার করতে গেলে তাদের উপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হুদিরা। শুধু তাই নয়, গত শুক্রবার ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলা চালিয়েছে হুদিরা। তারও আগে গত 19 নভেম্বর লোহিত সাগর থেকে ইসরায়েলি মালিকানাধীন গ্যালাক্সি লিডার নামের একটি গাড়ি পরিবহনকারী একটি জাহাজ আটক করে তারা। জাহাজটি এবং এর 52 জন ক্রু সবাই এখনও ইয়েমেনের হুদাইদা বন্দরে আটক রয়েছেন।